হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। সরকারি শামসুর রহমান কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি নিয়ম সংখ্যা, ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান বিষয় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5 অংশীদারি ব্যবসা, এই অধ্যায়ে অঙ্ক গত লিখে আলোচনা করেছি। আজ আমি দেখো আর একটা অঙ্ক এখানে লিখেছি, আজ এটা নিয়ে আলোচনা করব কীভাবে এটা সমাধান করতে হয়। দেখো, রাকিব, আশিক এবং আরাফাত যথাক্রমে 3,000 টাকা, 6,000 টাকা এবং 36,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করল। বছর শেষে তাদের 3,000 টাকা লাভ হলো। যদি নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লভ্যাংশ বণ্টন হয় তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে? এখানে তিনজনের দেখো টাকা দেওয়া আছে, যেহেতু সমানুপাতিক হারে বণ্টন হবে তাহলে আগে আমরা লিখি তিনজনের টাকার অনুপাত কত। রাকি রাকি আশিক ও আরাফাতের আরাফাতের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত রাকি আশিক ও আরাফাতের মূলধনের অনুপাত কত আমরা এটা প্রথম লিখে নেব। দেখো, রাকিবের জন্য কত ছিল? 3,000 টাকা, আর আশিকের ছিল 6,000 টাকা মূলধন, আরাফাতের ছিল 36,000 টাকা। এখন দেখো, এখান থেকে আমরা এটাকে 1,000 দিয়ে ভাগ দিয়ে দেবো। 1,000 দিয়ে ভাগ দিলে আমার 3,400 উঠে যাবে। এখান থেকে 1,000 দিয়ে ভাগ দেবো, ভাগলে 3,400 উঠে যাবে। এখানে 1,000 দিয়ে ভাগ দেবো, 3,400 উঠে যাবে। এবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ দেবো, যেহেতু 3 দিয়ে সবগুলো বিভাজ্য হবে। 3 দিয়ে ভাগ দিলে এটা হবে আমাদের 1, 6 দিয়ে ভাগ দিলে 3 দিয়ে 6, 3×12=36। এবার আমরা এখান থেকে এই অনুপাত 3টা অনুপাত পেলাম, এই অনুপাতের যোগফল বের করবো। অনুপাতের যোগফল বা মোট আনুপাতিক ভাগ, একই কথা 1+2+12=, যোগ করো দেখো 15। এখন এখানে যদি নিয়োজিত মূলধনের সমতির অংশ বন্টন হয় তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে? লাভটা ছিল কত বছর শেষে? 3,000 টাকা। তাহলে আমাদের রাকিব কি পরিমাণ পাবে? রাকিব রাকিবের অংশীদার রাকিব পাবে, অংশীদার অংশীদার রাকি পাবে কত টাকা? আমরা বের করি, মোট লাভ ছিল বছর শেষে আসছে আমাদের 3,000 টাকা। 3,000 এর রাকিবের অংশ কত? এই 15-এর ভিতরে রাকিবের অংশটা কত? 1, 15-এর 1 অংশ আছে রাকিবের, যেটা আমরা বের করে ফেলি। 1-এর দুগুণ 30, তাহলে 200=200 টাকা। এরপরে দেখো, অংশীদের রাকিবের পরে আমাদের কে আছে? আশিক, আশিক পাবে, অংশীদার আশিক পাবে। টোটাল লাভ 3,000, 3,000 এর মোট কত ছিল আমাদের? তিনজনের মিলে ছিল 15, এর ভিতরে 15 থেকে রাকিব কত অংশ হবে? 2, 15-এর 2। এখান থেকে আমরা বলতে পারি 15 দুগুণে 30, কাটাকাটি করলে থাকে 200=2×4, 400 টাকা। ঠিক একইভাবে অংশীদার আরাফাত পাবে, আরাফাত পাবে ঠিক সেম একইভাবে 3,000 এর 12/15, অর্থাৎ 15 ভাগে 12 ভাগ সে পাবে, =15 দুগুণে 30, 200/12=24, 2400 টাকা। তাহলে আমাদের এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রত্যেক অংশীদার কে কত টাকা পাবে? যে রাকিব পাবে 200 টাকা, আশিক পাবে 400 টাকা, আরাফাত পাবে 2400 টাকা। আমরা এবার এইটা চোখ করে দেখবো যে আসলে আমাদের 3,000 টাকা মেলে কিনা। 2400 আর 400 আর 800 আর 200 3,000, আমাদের এটা দেখা বেড়ে যায়, তাহলে আমাদের এটা সঠিক আছে। এভাবে যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো, আর যদি সমস্যা হয় অবশ্যই যোগাযোগ করো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ।